নমস্কার বন্ধুরা, ফুটবল বানি আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার আছে আর খুব একটা হ্যাপি নিউজ দেওয়া আছে। তো চলো আর দেরি না করে ভিডিওর দিকে এগোনো যাক। আজকের ফার্স্ট নিউজটা এটাই যে ইউরোপিয়ান সুপার লিগ থেকে কিন্তু ইংল্যান্ডের টিমসরা বেরিয়ে গেছে। হ্যাঁ, ইংল্যান্ডে যে ছটা টিম পার্টিসিপেট করার কথা ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, স্পার্স আর চেলসি, সবাই কিন্তু ইউরোপিয়ান সুপার লিগ থেকে বেরিয়ে গেছে। তারা কিন্তু অফিসিয়াল কনফার্মেশন দিয়ে দিয়েছে তাদের টুইটার অ্যাকাউন্টে, তাদের অ্যাপে, যে তারা ইএসএল খেলবে না। এই ছটা টিম বেরিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু ইএসএল ম্যানেজমেন্টের উপরে খুব চাপ হয়ে গেছিলো, অ্যান্ড তারা রাতে অফিসিয়াল কনফার্মেশন দিয়েছে যে ইএসএলটাকে তারা আপাতত সাসপেন্ড করছে। তারা বন্ধ করছে বলছে না, যে ফুললি ইনিশিয়েটিভটাকে ক্লোজ করে দিয়েছে সেটা বলছে না, বাট ওরা বলছে যে আপাতত ওদের যে রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা বানিয়েছিল তার মধ্যে কিছু ফ্লজ আছে, আর তাই জন্যেই তারা এই লিগটাকে আপাতত সাসপেন্ড করছে, অ্যান্ড হয়তো পরে রুলসগুলো চেঞ্জ করে তারপরে আনা হবে। তো এটা কিন্তু আমাদের ফুটবল ফ্যান্সদের জন্য একটা খুব বড় নিউজ। সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যারা এই মুভমেন্টে ছিল যে ইএসএলটাকে ব্যান করা উচিত, ইএসএলটা হওয়া উচিত না। ইংল্যান্ড অ্যান্ড ওয়ার্ল্ড ওভারে কিন্তু খুব বড় এটা নিয়ে ঝামেলা হয়েছিল। অনেক প্লেয়ার্স কিন্তু সামনে এগিয়ে এসেছিল যে ইএসএলটা হওয়া উচিত না। বড় বড় ম্যানেজার যেমন ক্লপ, পেপ, তারাও কিন্তু বলেছিল যে ইএসএলটা হওয়া উচিত না, অ্যান্ড তারপরে কিন্তু এই সিদ্ধান্তটা। তো আমাদের ফুটবল ফ্যান্সের জন্য এটা একটা খুবই খুবই ভালো নিউজ। আর একটা ভালো নিউজ যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান্সদের জন্য এক্সক্লুসিভলি, সেটা হলো এড উডওয়ার্ড, যে ম্যানচেস্টার ইউনাইটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর, তিনি কিন্তু এই সিজনের পরে ছেড়ে দেবেন। হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্সরা কিন্তু এড উডওয়ার্ডকে একটা খুব বাজে চোখে দেখে, যে তার জন্যে কিন্তু ক্লাবের ইম্প্রুভমেন্ট হতে পারে না। আর এর উডওয়ার্ড কিন্তু বলেছে যে এই সিজনের পর তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেবেন। তো হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট আর খুব একটা খুশির নিউজ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্সের জন্য। তো চলো আজকের ভিডিও এইটুকুনি, এই কটাই আপডেটস দেওয়া ছিল। অ্যান্ড হ্যাঁ, সবাইকে একটা থ্যাংক ইউ অ্যান্ড কংগ্র্যাচুলেশনস যে ফুটবলের ইএসএলটা ব্যান হয়েছে, অ্যান্ড এটা কিন্তু ফুটবল ফ্যান্সদের জন্য খুবই একটা বড় খবর, অ্যান্ড ফুটবল এগানোর জন্য খুব একটা বড় খবর। তো চলো, টাটা, বাই বাই, পরে ভিডিওতে আবার দেখা হবে। অ্যান্ড হ্যাঁ, ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমরা কিন্তু ফুটবলের আপডেট সবার প্রথমেই দিই। তো চলো, টাটা, বাই বাই।